আপনি জানেন কি যে আলু দিয়ে বশীকরণ করা যায়? হ্যাঁ, আলু অর্থাৎ ইংরেজিতে যাকে বলে পটেটো, সেই আলু আপনারা তো প্রত্যেকেই জানেন। আলু তো সবার ঘরে ঘরে ভাতের সাথে রান্না করা হয় বা তরি তরকারির সাথে রান্না করা হয়। তো সেই আলু আমাদের রান্নার কাজে, দৈনন্দিন জীবনে কাজে লাগে। সেই আলু দিয়ে তন্ত্রমন্ত্রও করা হয়ে থাকে, সেটা কি আপনি জানেন? জানেন না? আসুন আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে কি ধরনের তন্ত্রমন্ত্র করা হয়ে থাকে সেটা আমি শেখাবো। আজ আমি বলবো আলু দিয়ে কিভাবে আপনি বশীকরণ করতে পারবেন। বশীকরণ আপনারা জানেন, কাউকে আকর্ষণ করা বা বশীকরণ করা আপনি এক চান্সের মধ্যেই পারবেন। শুধুমাত্র আপনাকে সঠিক নিয়ম, প্রয়োগ পদ্ধতি, সময় দিনক্ষণ, খ্যান তিথি সমস্ত কিছু মেনে করতে হবে, তবেই আপনি পারবেন। তো সেই আলু দিয়ে আপনি কিভাবে বশীকরণ করবেন আজকে আমি শেখাবো। এই বশীকরণটি যে কোনো ছেলে বা যে কোনো মেয়ের উদ্দেশ্যে করতে পারেন, যে কোনো পুরুষ বা যে কোনো মহিলার উদ্দেশ্যে করুন। খুবই সহজ পদ্ধতিতে, আপনার বাড়িতে যদি আলু থাকে অর্থাৎ গোটা আলু, কাঁচা গোটা আলু, সেই আলু দিয়েই আপনি করতে পারবেন। এবং এই বশীকরণটি আমি তো বলেই দিলাম, কোনো ছেলে বা কোনো মেয়ের উদ্দেশ্যে করতে পারছেন, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, বা তার বয়স যাই হোক না কেন, সে যে কোনো ধর্মের মানুষ হতে পারে, পরিচিত হোক কি অপরিচিত হোক, যাকে আপনি নিজের কাছে আকর্ষণ করে আনতে চাইছেন বা নিজের বশে আনতে চাইছেন, নিজের হাতের মুঠোই করতে চাইছেন, তাহলে এই বশীকরণটি করবেন। কাউকে দূর থেকে বশীকরণ করতে চাইছেন, দূর থেকে নিজের কাছে টানিয়ে আনতে চাইছেন, সেক্ষেত্রেও এই বশীকরণটি করবেন আলু দিয়ে। তো সে আলু দিয়ে বশীকরণ কীভাবে করবেন আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কেননা তন্ত্রমন্ত্র টোটকা প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট আপনাকে শুনে করতে হবে, তবেই আপনি ফলাফল পাবেন। কেননা আমি যা যা বলে থাকি আপনাকে সমস্তটা সঠিকভাবে শুনতে হবে, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়, ব্রেকআপ করে দিয়ে চলে গিয়েছে, সম্পর্ক নিজের হাতে ভেঙে দিয়ে চলে গিয়েছে, আপনাকে ধোঁকা দিয়ে কাঁদিয়ে ঠকিয়ে চলে গিয়েছে, অর্থাৎ আপনার প্রেমিক বা প্রেমিকা, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, বা হাজব্যান্ড বা ওয়াইফ অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি ছেড়ে দিয়ে চলে যায়, তাকে যদি আপনি ফেরত পেতে চাইছেন আবার নিজের কাছে, তাহলে এই বশীকরণটি করুন, আলু দিয়ে বশীকরণ। এছাড়াও কাউকে হয়তো আপনি ভালোবেসে ফেলেছেন, তার সঙ্গে আপনি সম্পর্ক করতে চাইছেন, কিন্তু সে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করছে না বা আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে ইগনোর করছে বা আপনার ভালোবাসার প্রস্তাবটি সে গ্রহণ করছে না, তাহলে সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে বশীকরণ করার জন্য এই আলু দিয়ে বশীকরণটি করতে পারেন। তো যে কোনো পুরুষ, যে কোনো মহিলার উদ্দেশ্যে এই আলু দিয়ে বশীকরণটি আপনি করবেন, অবশ্যই ফলাফল পাবেন, খুবই সহজ পদ্ধতি। তো এই বশীকরণটি আপনি যে কোনো দিন করতে পারেন, যে কোনো দিন যখন খুশি করতে পারেন, শুধু আপনাকে নিয়ে নিতে হবে একটি পরিষ্কার আলু অর্থাৎ নিখুঁত আলু, কোনো রকম কাটা ফুটো পচা দাগ এইসব যেন না থাকে। ভালো দেখে একটা আলু নেবেন, যাতে কোনো রকম কাটা ফুটো, ঠিক আছে, পচা কালো দাগ বা টেরা বেঁকা এরকম যেন না হয়। ভালো একটা বড় দেখে আলু নেবেন, ঠিক আছে। এবং আপনার প্রয়োজন একটি লাল কালির মার্কার কলম, লাল কালির মার্কার কলম নিতে হবে, ঠিক আছে। এইবার এই কাজটি করতে গেলে একদম নিরিবিলি স্থানে বসে, পবিত্র জায়গায় বসে আপনাকে করতে হবে, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, একদম পবিত্র জায়গা, ঠাকুর মন্দির, ঈশ্বরের স্থানীয় জায়গা এবং মন্দির বা মসজিদ এইরকম জায়গায় বসে করতে পারেন, বা নিজের বাড়ির মধ্যেও করতে পারেন। সেই জায়গাটা একটু মুছে পাক পবিত্র শুদ্ধ করে নিয়ে কাজটি করবেন, বাড়ির ছাদেও বসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কাজটি করবার আগে আপনাকে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরতে হবে। এইবার আপনি আসন পেতে নিয়ে পূর্ব দিক বা উত্তর দিক এরকম দিকে মুখ করে বসে আপনাকে কাজটি করতে হবে। প্রথমে কি করবেন, আলুর গায়েতে, আলুটার গায়ে আপনাকে কিছু লিখতে হবে লাল কালির মার্কার কলমটি দিয়ে। লাল কালির মার্কার কলম দিয়ে আলুটির গায়ে কিছু লিখতে হবে। কি লিখতে হবে? প্রথমে লিখবেন ওম বসম, ওম বসম, এই কথাটি লিখবেন। নিচে লিখবেন যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটি, সে ছেলে হোক কি সে মেয়ে হোক, তার আসল পুরো নাম পদবিটি লিখে দেবেন।
তাহলে বুঝতে পারলেন আলুর গায়েতে আপনাকে লাল কালির মার্কার কলম দিয়ে লিখতে হচ্ছে। এই লেখা হয়ে গেলে, আলুর গায়ে লেখা হয়ে গেলে এইবার ওই আলুটি কী করতে হবে এবারে ভালো করে শুনবেন। তবে তার আগে একটি অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা যদি আপনি শিখতে চান, জানতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি পেয়ে অল নোটিফিকেশন করে দেবেন, তাতে প্রতিদিন আপনি তন্ত্রমন্ত্র ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন, বিনামূল্যে শিখতে পারবেন। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে কোনো ক্রিয়া করাতে হবে না, নিজে শিখুন এবং এই চ্যানেল থেকেই শিখুন, সাবস্ক্রাইব করে রাখুন। এইবার ওই আলুটা আপনাকে নিয়ে চলে যেতে হবে যে কোনো গবাদি পশুর কাছে, সেটা গরু হতে পারে, মহিষ হতে পারে, বা যে কোনো হনুমানও খায় আলু, তাকেও খাইয়ে দিতে পারেন, মানে এরকম পশুকে খাইয়ে দিতে হবে যে আলুটা খাবে, যেই পশুটি আলুটি খেয়ে নেবে, তো তাকে ওই আলুটা পুরোটা খাইয়ে দিতে হবে সেই পশুকে, ব্যাস আপনার কাজ শেষ। এবং সেই দিকে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে, অর্থাৎ যার উদ্দেশ্যে এই বশীকরণটি করলেন তার শরীরের মধ্যে একটা ঝিলিক তৈরি হবে, বিদ্যুতের মতো একটা শিহরণ জেগে যাবে আপনার কাছে আসার জন্য, এবং সে থাকতে পারবে না, সে তার বাড়ির থেকে বেরিয়ে আপনার কাছে ছুটে আসবে। এটা হয়েছে এবং ঘটনা ঘটেছে, এতটাই এই তন্ত্রের পাওয়ার। আপনি করে দেখুন, তারপরে আপনি বলবেন আমাকে কমেন্ট করে, অবশ্যই ফলাফল পাবেন। কিন্তু এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে আপনাকে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনাকে 50 জনকে শেয়ার করে দিয়ে কাজ করতে হবে, তবেই ফলাফল পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে এরকম 50 জনকে গুনে গুলে অনলি 50 শেয়ার করে দেবেন, আর একটি লাইক প্রত্যেকে দেবেন মাকালির নামে। এবং এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, আরও তন্ত্রমন্ত্র ভিডিও আসছে। ধন্যবাদ।